আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি এস এম গোলাম ওহাব, সহকারী শিক্ষক ধনুষ সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজ আমরা ক্লাস নেব ভূগোল ও পরিবেশ বিষয়ে। তো প্রথমেই যে কথাটা বলবো, ভূগোল ও পরিবেশ, ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি দুইটা ভাগ আছে এখানে, একটা হলো জিও, একটা হলো গ্রাফি। আমরা প্রাথমিক শ্রেণীতে পড়ে এসেছি ভূগোলের ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার। কিন্তু এখন আমরা পড়ব যে ভূগোলের প্রতিশব্দ জিওগ্রাফি। জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। অর্থাৎ মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাটাই হচ্ছে ভূগোল। তো আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। পৃথিবী মানবজাতির আবাসস্থল। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম আকাশ, সৌরজগতে রয়েছে সূর্য, মহাকাশে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে, পাশাপাশি রয়েছে চন্দ্র, পৃথিবী, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি। তো প্রথমে আমরা আসবো মহাকাশ সম্পর্কে। মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক, পাশাপাশি রয়েছে চন্দ্র, পৃথিবী, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি। তো তারপরে আমরা আলোচনা আসবো মহাকাশ ও মহাবিশ্ব। মহাকাশ ও মহাবিশ্ব, মহাবিশ্ব প্রথমে আমরা একটা ঘর করে নেব, এরকম একটা ঘর করে নেব। সৌরজগতে এরকম অসংখ্য কোটি কোটি গ্রহ নক্ষত্র, পৃথিবী, বহু অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে। তো মহাকাশ ও মহাবিশ্ব, মহাকাশে অসীম আকাশকেই বলা হয় কি, মহাকাশ। আর আমরা এই মহাকাশের ক্ষুদ্র অংশ, পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে। তো মহাকাশের তুলনায় পৃথিবীটা অনেক ছোট, ক্ষুদ্র, কিন্তু আমাদের কাছে পৃথিবীটা অনেক বড় মনে হয়, বড় মনে হয়। এছাড়া মহাকাশে রয়েছে ধূমকেতু, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, উল্কা, নীহারিকা, গ্যালাক্সি, কৃষ্ণ বামন, কৃষ্ণ গহ্বর প্রভৃতি। তো প্রথমে আমরা আসবো তারপরে নক্ষত্র সম্পর্কে। নক্ষত্র যার নিজস্ব আলো আছে এবং তাপ দেয় তাকে বলা হয় কি, নক্ষত্র। এই মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা কিছু নক্ষত্র দেখতে পাই, কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের সাথে অনেক অসংখ্য নক্ষত্র দেখা গিয়েছে। সূর্য একটা কি নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। তারপরে আসবো নক্ষত্রমণ্ডলী। নক্ষত্র মণ্ডলী, মণ্ডলী মহাকাশে, মহাকাশে অসংখ্য নক্ষত্র একটা সুশৃঙ্খলভাবে আছে, এসবকে একত্রিতভাবে বলা হয় কি, নক্ষত্রমণ্ডলী। তারপর আছে গ্যালাক্সি। গ্যালাক্সি মহাকাশে গ্রহ নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পমণ্ডলের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা ছায়াপথ বলা হয়। অর্থাৎ গ্যালাক্সির আরেক নাম কি, ছায়াপথ। গ্যালাক্সি বা ছায়াপথ, ছায়াপথ। তারপর আসি আমরা নীহারিকা।
নীহারিকা। নীহারিকা হলো মহাকাশে অসংখ্য আলোকিত তারকার আস্তরণ। এরা অসংখ্য কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। নীহারিকা তারপর আসবো আমরা ছায়াপথ গ্যালাক্সি বা ছায়াপথ, এটা বলছি পূর্বেই বলেছি। তারপর আসি আমরা উল্কা। রাতে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে দেখা যায় মাঝে মাঝে মানে মনে হয় যে তারা খসে পড়ছে, তো এগুলো আসলে তারা নয়, এগুলো হচ্ছে উল্কা। সাধারণত জলাশয়ের আশেপাশে এই জিনিসগুলো বেশি দৃশ্যমান হয়। অনেক সময় উল্কাকে অনেকে রসিকতা করে ভূতের আলো বলে থাকে, আসলে এগুলো কোনো ভূতের আলো নয়, এগুলো হতেছে উল্কা। তারপর আসি ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে এক সময় এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, এদের একটি মাথাও লেজ থাকে। এদের কি থাকে? একটি উল্কার কি ধূমকেতুর কি থাকে? এদের মাথা ও লেজ থাকে। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলো, কিছুদিন পরপর এদের দেখা যায়। সর্বশেষ 1986 সালে আমাদের দেশে ধূমকেতু দেখা গিয়েছে, 1986 সালে। সাধারণত 76 বছর পরপর দেখা যায় এই ধূমকেতুটা। তাহলে পরবর্তী দেখা যাবে, আমরা যদি 1986-এর সঙ্গে যদি 76 যোগ দেই, তাহলে দেখা যাচ্ছে 2062 সালে পরবর্তীতে হ্যালির ধূমকেতু নামে ধূমকেতু 86 সালে দেখা গেছিল, সেটা 2062 সালে পরবর্তীতে দেখার সম্ভাবনা রয়েছে, দেখা যাবে। তো হ্যালির ধূমকেতু কেন বললাম? জ্যোতিষবিজ্ঞানী এডমন্ড হ্যালি এই ধূমকেতু আবিষ্কার করেন, তার নাম অনুসারে এটা কি নামকরণ করা হয়েছে? হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু 76 বছর পরপর দেখা যায়, একটু আগে আমরা বলছি। তারপরে আসি আমরা গ্রহ। গ্রহ আমরা পূর্বেই বলেছি যে আমরা পৃথিবী নামক জায়গায় বসবাস করি। আসলে পৃথিবীটা কি? গ্রহ। পৃথিবী একটা গ্রহ। আমাদের এই পৃথিবী আমাদের কাছে অনেক বড় মনে হলেও সৌরজগতের তুলনায় এই পৃথিবীটা খুবই ক্ষুদ্র। পূর্বে অনেকগুলা 11টা পর্যন্ত গ্রহ আবিষ্কৃত হয়েছিল, পরবর্তীতে সূর্যের সাথে শৃঙ্খলাভাবে ঘুরতে না পারায় বা অদৃশ্যমান হয়ে যায়। এখন বর্তমানে আটটি গ্রহের নাম বলা আছে, তো আমরা সবাই গ্রহটা জানি। গ্রহগুলোর নামগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও নেপচুন পর্যন্ত। তো আমাদের এই পৃথিবীর অবস্থান সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সৌরজগতের দূরত্ব অনুসারে সূর্যের কাছ থেকে দূরত্ব অনুসারে তৃতীয়তম। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নাই আমাদের পৃথিবীর। পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে যার নাম চাঁদ বা চন্দ্র। তে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এত গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে কেন মানুষ ও প্রাণী বসবাস গড়ে উঠেছে। সেই হিসাবে মানে যুক্তি হিসাবে বলা যায় যে শুধুমাত্র পৃথিবীতেই পৃথিবী নামক গ্রহী প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রয়েছে, উপযুক্ত প্রয়োজনীয়
পরিবেশ বজায় রয়েছে, পরিবেশ বজায় রয়েছে, যার কারণে পৃথিবীতে প্রাণীরা বসবাস করে। এই জন্য পৃথিবী কি আদর্শ গ্রহ বলা হয়, আদর্শ গ্রহ বলা হয়। তারপরে আসি সূর্য। সূর্যটা হচ্ছে কি, একটা নক্ষত্র, কারণ সূর্যের আলোকেই এই পৃথিবী আলোকিত হচ্ছে, আলোকিত হচ্ছে। সূর্যের আলো না থাকলে এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব পাওয়া যেত না। এই জন্য সূর্যকে কি বলা হয়, সকল শক্তির উৎস। তো আজ বেশি কিছু আলোচনা করতে আর মানে চাচ্ছি না, আগামী ক্লাসে আলোচনা করব, সময় স্বল্পতার কারণে আজ আর আলোচনা করা সম্ভব হচ্ছে না। তো তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ বিভিন্ন গ্রহের পরিস্থিতি, পরিস্থিতি অর্থাৎ আমরা যে আটটা গ্রহের কথা বললাম, সে আটটা গ্রহর নামটা তোমরা আয়ত্ত করবে এবং এই গ্রহগুলোর বর্ণনাগুলো দেখে আসবে। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব। তো তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ক্লাস আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।